নমস্কার বন্ধুরা আমি যে জায়গাটিতে এসেছি এখন তোমরা আগের একটি ভিডিওতে দেখেছিলে যে তোমাদেরকে আমি বলেছিলাম যে এখানকার মানুষেরা যখন ওই ঠাকুরের কাছে প্রার্থনা করতো কোনো কাজের জন্য তখন সেখান থেকে তোমার কাঁচার পত্র যে কাঁচার জিনিস উপর সব কিছু পেতো বাসনপত্র পেতো মানে কাজ করার জন্য গয়না পেতো সবকে মেয়ে দিয়ে দেওয়ার জন্য তো সেই সমস্ত জিনিসগুলো যে একটা চলে আসছে প্রথা সেই সমস্তগুলো মানুষের স্বার্থ বাড়তে বাড়তে জানো তো এমন একটা পরিস্থিতি এসে দাঁড়ায় যে তখন আর কিছু করার থাকে না আমি তোমাদের পেছনেই আমার পেছনে এই জায়গাটা দেখে দেখানোর চেষ্টা এই যে সেই এটাই হচ্ছে সেই মন্দির যেখান থেকে তোমার ঠাকুরের কাছে প্রার্থনা করা হতো আর আমি তোমাদের ধরো ঘাটের দিকে নিয়ে যাচ্ছি ঠিক আছে এই এখানকার এই হচ্ছে ঘাট এই ঘাট থেকেই এই ঘাট তার পাশের একটা ওখানে আর একটা নতুন ঘাট হয়েছে কিন্তু এই সেই ঘাট ঠিক আছে যেখান থেকে মানুষ ঠাকুরের কাছে প্রার্থনা করতো এবং সকালবেলা মানে একটা চিরকুটের মধ্যে মেন ব্যাপারে একটা চিরকুটের মধ্যে লিখে ঠাকুরের কাছে প্রদান করত তো প্রার্থনা জানিয়ে আর সেই পরবর্তীকালে সেই চিরকুটে যা যা লেখা ছিল মানে যা যা বাসনপত্র সেই সমস্তই বাসনপত্রগুলো ঠাকুর তাদেরকে দান করতো বা প্রদান করতো কিন্তু মানুষের স্বার্থ বাড়ার সাথে সাথে সেইগুলো ফেরত দিত না লোভ বেড়ে যেত মানুষের তো সেইগুলো আর ঠাকুর সেটা দেওয়া বন্ধ করে দেয় তা দেখো বন্ধু সেই তারপর থেকেই এখানে এখনও পর্যন্ত পুজো হয়েই আসছে আর পুজো এখানে তখন থেকেই হয়ে আসছে কোনো কিছু যখন শুরু হয় না তখন সেটা একটা কালচার বাই কালচার চলতে থাকে আর তোমাদেরকে একটা জিনিস তোমাদেরকে একটা জিনিস আমি দেখাবো এই এইটা হচ্ছে এখানকার মন্দির ঠিক আছে এটা হচ্ছে এখানকার মন্দির বাবার মন্দির আর এখানে এই যে এই বটগাছটা দেখতে পাচ্ছ এই বটগাছটা এই মন্দির যতদিন ততদিনকার পুরনো এই মন্দিরটা যেহেতু এরকম বাঁধানো আছে এটা ততদিনকারই পুরনো এই বটগাছটা অনেক দিনকার পুরনো বন্ধু তাও এই রকম এটা তার প্রমাণ আছে আর এইখানটা তোমাদেরকে দেখাবো ওইখানটা দেখো ওই এই যে এইখানে দেখছো না এইখানে দেখো এইখানে পুরনো মন্দিরের কিছু ধ্বংসাবশেষ এখানে স্তূপের আকৃতি হয়ে আছে আর এই হচ্ছে বাবার মন্দির আমাদের এখানকার তো বাবার মন্দির এখানে খুবই জাগ্রত বন্ধু তো তাই এখা এই জায়গাটাতে কখনোই এলাকাবাসী বা কোনো জায়গা মানে সেই রকমই আছে যে যেরকম ছিল আগেকার সেরকমই আছে হতে পারে শুধুমাত্র রাস্তাঘাট এখানে পরিবর্তন হয়েছে আর নতুন কংক্রিট হয়তো এখানে পড়েছে কিন্তু এখানকার গাছ এখানকার ঘাস এগুলো সব প্রমাণ যে এখানে কত কিছু ইতিহাস নিয়ে এই স্থানটি বহন করছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমি অবশ্যই তোমার এসে ফ্রাই রুট থ্যাংকস ফর ওয়াচিং